নমস্কার, আগামী অক্টোবর 2022 স্থির রাশিগুলোর কেমন যেতে চলেছে, অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির অক্টোবর মাসটা কেমন যাবে তা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য, সন্তান, ব্যবসা, কর্ম ইত্যাদি সব কিছু নিয়ে আমি আলোচনা করব, সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথমে আমি একটু জেনে নেব এই মাসে গ্রহদের অবস্থান কেমন আছে এবং কোন কোন গ্রহ ট্রানজিট করতে চলেছে বা রাশি পরিবর্তন করতে চলেছে। মেষ রাশির ঘরেতে রাহু মহারাজ পুরো মাস অবস্থান করবে। বৃষ রাশির ঘরেতে মাসের শুরুতে মঙ্গল থাকছে, কিন্তু 16 তারিখের পরে রাশি পরিবর্তন করে মিথুনে চলে আসবে। কন্যা রাশির ঘরেতে রবি, বুধ, শুক্রের যোগ থাকবে। রবি গ্রহটা 17 তারিখে তুলা রাশিতে চলে আসবে, বুধ গ্রহটা 26 তারিখে অর্থাৎ মাসের শেষে তুলাতে চলে আসবে এবং শুক্র 18 তারিখে তুলা রাশির ঘরেতে রাশি পরিবর্তন করে চলে আসবে। কেতু মহারাজ পুরো মাসই তুলা রাশির ঘরেতে থাকবে। শনি পুরো মাসই মকর রাশির ঘরেতে তার নিজের ঘরে থাকবে, কিন্তু 23 অক্টোবর শনি বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে চলে আসবে 140 দিন পরে। মীন রাশির ঘরেতে বক্রী বৃহস্পতি পুরো মাসই অবস্থান করবে। এইবারে চলে আসছি আপনার রাশির উপরে এর কি এফেক্ট পড়তে চলেছে। আপনি যদি একজন বৃষ রাশির ব্যক্তি হন, অর্থাৎ জন্মকালীন সময়ে বৃষ রাশির ঘরেতে আপনার চন্দ্রগ্রহটা অবস্থান করছিল, তাহলে আপনার উপর এর কি ফল পড়তে চলেছে। 16 তারিখের পর্যন্ত আপনার রাশির উপরে মঙ্গল থাকছে, আপনার সাহস পরাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে, আপনি ভীষণ মাত্রায় অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, কোনো কাজ আপনি ফেলে রাখতে পারবেন না। তবে মুখের কথার উপরে আপনার একটু নিয়ন্ত্রণ রাখা উচিত, শরীর স্বাস্থ্য ভাব শুভ। 16 তারিখের পরে মঙ্গলামা আপনার দ্বিতীয় ভাবেতে চলে এলে আপনার আত্মীয় বন্ধুদের থেকে আপনি সাহায্য পাবেন। আপনার তৃতীয় ভাবেতে অর্থাৎ কর্কট রাশির ঘরেতে বক্রী শনির দৃষ্টি রয়েছে এবং বক্রী বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি রয়েছে, তাই ছোটোখাটো যাত্রা এই মাসে আপনার লেগেই থাকবে, ভাই বোনের সাথেও সম্পর্কের একটা অবনতির যোগ দেখা যাচ্ছে। পঞ্চম ভাবেতে রবি, বুধ, শুক্রের একটা যোগ থাকছে, তাই নতুন কোনো প্রেম প্রণয়ের সম্পর্ক একটা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে একটা রোম্যান্টিক ভাব থাকবে, বিদ্যার্থীদের জন্য শুভ সময়, বুদ্ধিমাত্রা বাড়বে, যারা শেয়ার ট্রেডিং করেন তারাও লাভ পাবেন। ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহটা পুরো মাস অবস্থান করবে এবং বক্রী শনির দৃষ্টি, দশম দৃষ্টি এই কেতুর উপরে থাকবে, তাই রোগ, ঋণ, শত্রু দ্বারা আপনারা একটু পীড়িত থাকবেন। আর্থারাইটিস, বাত, আলসার, স্কিন প্রবলেমে আপনি কষ্ট পেতে পারেন। 18 তারিখের পরে শুক্র আপনার ষষ্ঠভাবে চলে এলে এই সমস্ত দিক থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। আর আপনার সপ্তম ভাবেতে মঙ্গলের দৃষ্টি রয়েছে, সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা অহেতুক কথা কাটাকাটি ভাব থাকবে, তাই এই দিক থেকে আপনাকে এড়িয়ে চলা উচিত। আপনার মধ্যে একটা পার্টনারশিপ করার একটা ইচ্ছা থাকবে, তবে পার্টনারশিপ ব্যবসা থেকে এই মাসে দূরে থাকাই উচিত। 16 তারিখের পর থেকে যখন মঙ্গল এই মিথুনে চলে আসবে, তারপর থেকে আপনার দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ ব্যবসার জন্য আস্তে আস্তে শুভত্ব দেখা দেবে। আপনার নবম ভাবেতে শনি মহারাজ থাকছে বক্রী অবস্থায়, তাই 23 তারিখ পর্যন্ত ভাগ্যভাবে কিন্তু একটু ডিলে বা দেরি করাবে। 23 তারিখের পর থেকে শনি যখনই মার্গী হয়ে যাবে তখন থেকে আপনি ভাগ্যের সাহায্য পাবেন এবং উচ্চশিক্ষার যোগও আপনার সৃষ্টি হয়ে যাবে, মান সম্মান প্রাপ্তিও বোঝাচ্ছে। আপনার একাদশভাবে বক্রী বৃহস্পতি থাকছে পুরো মাসি, তাই আপনার আয় ইনকাম বাড়বে। 23 তারিখের পর থেকে যখন শনি বক্রতা ত্যাগ করে এই বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে তখন থেকেই কিন্তু আপনার একটা উচ্চাকাঙ্ক্ষা পূরণের যোগ দেখা যাবে এবং বন্ধুদের থেকে আপনি যথেষ্ট পরিমাণে লাভ পাবেন। আপনার দ্বাদশ ভাবেতে রাহু মহারাজ অবস্থান করবে পুরো মাসি, তাই মানসিক অসন্তুষ্টি একটা দেখা দেবে, ডিপ্রেশন দেখা দেবে, ঠিকমতো রাত্রে ঘুম হবে না, আর বিদেশ যাত্রারও যোগ দেখা যাচ্ছে, হসপিটাল, কোর্ট কাচারিতে আপনার কিছুটা হলেও ব্যয় হবে।
এইবারে চলে আসছি, আপনি যদি একজন সিংহ রাশির ব্যক্তি হন, অর্থাৎ জন্মকালীন এই সিংহ রাশির ঘরেতে আপনার চন্দ্রগ্রহটা যদি অবস্থান করে, তাহলে আপনার রাশির উপরে এই মাসে কি এফেক্ট পড়তে চলেছে। আপনার রাশিপতি হলো রবি, 17 তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে, অর্থাৎ দ্বিতীয়ভাবে দেখা যাচ্ছে স্বাস্থ্যভাব শুভ। 17 তারিখের পরে রবি যখন নিচস্থ হয়ে যাবে থার্ড হাউসে, অর্থাৎ তুলা রাশির ঘরেতে, তখন থেকে শরীর স্বাস্থ্য একটু ভোগাবে। তবে চোখ, রক্ত, গলা, হার্ট, স্কিন ডিসিজে আপনি কষ্ট পেতে পারেন। 17 তারিখ পর্যন্ত রবি দ্বিতীয়ভাবে থাকছে, তাই বন্ধুদের দ্বারা, পরিবার পরিজন, আত্মীয় কুটুম্বের দ্বারা আপনি লাভবান হবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনি কথার দ্বারা বা বাণীর দ্বারা, কনসালটেন্সি, ব্যাংকিং ক্ষেত্রে আপনার উন্নতি হবে। তবে ইগো থেকে একটু আপনার দূরে থাকাই উচিত। 18 তারিখের পরে আপনার দশমপতি এবং তৃতীয়পতি গ্রহ হল শুক্র, সে তৃতীয়ভাবেই অবস্থান করবে, তাই বিশেষ শুভত্ব আনবে আপনার কর্মজীবনে। কমিশনিংয়ে যারা কাজ করেন, কমিউনিকেশন ডিপার্টমেন্টে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড কাজ করেন, কোনো লেডিস প্রোডাক্টের ব্যবসা করেন, ফটোগ্রাফির কাজ করেন, তাদের আয় উন্নতি বাড়তে চলেছে এবং কর্মভাব তাদের যথেষ্ট শুভত্ব দেখাচ্ছে। আপনার জেদ, পরাক্রম বাড়বে। তবে কেতু মহারাজ থার্ড হাউসে থাকার জন্য কখনো কখনো আপনার মধ্যে একটা বেপরোয়া ভাবও থাকবে, অন্যের কথা আপনি এই মাসে একদমই শুনতে চাইবেন না। চতুর্থভাবেতে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরেতে মঙ্গলের দৃষ্টি থাকছে, তাই এই মাসেতে আপনার বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, ছোট ছোট যাত্রা হতে থাকবে। 18 তারিখের পর থেকে কোনো ক্রিয়েটিভ কোনো কাজে আপনার উন্নতি দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য আস্তে আস্তে শুভ হবে। জমি জমা, বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটা শুভই বলা যায়। আপনার ষষ্ঠভাবেতে বক্রী শনি থাকছে, এবং বক্রী শনি মার্গী হয়ে যাবে 23 তারিখের পর থেকে, তাই 23 তারিখের পর থেকে আপনার যারা চাকরি করেন সেই চাকরি জীবনে তাদের উন্নতি হবে, নতুন চাকুরিরও যোগ দেখা যাচ্ছে। 23 তারিখের আগে পেট, কিডনি, হাঁটু, নার্ভ এই সমস্ত সমস্যার দ্বারা আপনি পীড়িত কিছুটা হলেও হতে পারেন। 23 তারিখের পর থেকে আপনার রোগ, ঋণ থেকে আপনি মুক্তি এবং শত্রুতা থেকেও মুক্তি লাভ করবেন। আপনার সপ্তম ভাবপতি হলো শনি, সে হচ্ছে ষষ্ঠভাবেতেই থাকছে, তাই দাম্পত্য জীবনের মধ্যে অহেতু একটা ঝামেলা দেখা যাবে এবং নতুন বিজনেস শুরু করার জন্যও এই মাসটা বিশেষ শুভ নয়। অষ্টমভাবেতে বক্রী বৃহস্পতি থাকছে, তাই যারা রিসার্চের কাজ করছেন তাদের জন্য শুভ। গুপ্ত বিদ্যায় আপনার জ্ঞান এবং আকাঙ্ক্ষা বাড়বে। কারিগরি বিদ্যার জন্য এই মাসটা শুভ। ইঞ্জিনিয়ারিং যারা কাজ করছেন তাদের জন্য এই মাসটা বিশেষ শুভ। হাজব্যান্ড ওয়াইফেরও আপনার একটা অর্থযোগ দেখা যাচ্ছে, বা তাদের ব্যাংক ব্যালেন্স এই মাসে বাড়তে চলেছে, বিশেষত 23 তারিখের পর থেকে যখন শনিটা মার্গী গতিতে চলে আসবে। রাহু আপনার নবমভাবেতে চলে থাকছে, তাই পিতার সাথে সম্পর্কের একটা অবনতি দেখা যাচ্ছে, পিতার কর্মজীবনেও কিছুটা হানি বা কষ্টের যোগ দেখা যাচ্ছে। তবে বিদেশ যাত্রার জন্য শুভ। ধার্মিক যাত্রা এবং উচ্চশিক্ষা থেকেও এই মাসে আপনি কিছুটা হলেও বঞ্চিত হতে পারেন। 16 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার দশমভাবেতে থাকছে। মঙ্গল হলো আপনার রাশির পক্ষে রাজযোগকারী গ্রহ, তাই যারা ডিফেন্সের কাজ করছেন, টেকনিক্যাল কোনো কাজ করছেন, কিংবা প্রোডাকশানের কাজ করছেন, কিংবা প্রপার্টি রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। 16 তারিখের পর থেকে মঙ্গল একাদশে চলে এলে আপনার ডেলি ইনকামও বাড়বে। এইবারে চলে আসছি, আপনি যদি একজন বৃশ্চিক রাশির ব্যক্তি হন, অর্থাৎ জন্মকালীন এই বৃশ্চিক রাশির ঘরেতে চন্দ্রগ্রহটা যদি আপনার অবস্থান করে, আপনার রাশির উপরই বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। সুতরাং শরীর স্বাস্থ্য রাশিপতি রাশির উপর রাশিকেই দৃষ্টিদান করার জন্য আপনার শরীর স্বাস্থ্য ভাব এই মাসের প্রথম দিকে শুভই থাকবে।
আপনার পার্সোনালিটির মধ্যে একটা ইম্প্রুভমেন্ট থাকবে, সমাজে মান সম্মান বাড়বে এবং আপনার বুদ্ধিমাত্রাও বাড়বে। তৃতীয়ভাবেতে শনি মহারাজ থাকছে মাসের 23 তারিখের পর থেকে, এই শনি আবার বকরি থেকে মার্গীতে চলে আসছে, তাই আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে 23 তারিখের পর থেকে। যাত্রা হবে এবং যাত্রা থেকে আপনার অনেক লাভও হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখা দেবে, যোগাযোগ বাড়বে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিংয়ের কাজ করছেন, তেলের ব্যবসা করছেন অর্থাৎ পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন, কয়লার কাজ করেন, ভারী যন্ত্রাংশের কাজ করছেন কিংবা খনিজ পদার্থের কোনো ব্যবসা করছেন, তাদের জন্য মাসটা বিশেষভাবে শুভ হতে চলেছে। আপনার পঞ্চম ভাবেতে বৃহস্পতি থাকছে এবং শনির দৃষ্টিও থাকছে, তাই প্রেমজ সম্পর্কের একটা উন্নতি দেখা যাবে। বিদ্যাভাব শুভ, ক্রিয়েটিভিটি আপনার মধ্যে বাড়তে চলেছে। যারা শিক্ষাগতা পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ শুভ সময়, এবং আপনারা কেউ কেউ আবার শিক্ষাগতার চাকরিও কিন্তু এই মাসে পেতে পারেন। ষষ্ঠভাবে রাহু মহারাজ থাকছে, অত্যন্ত শুভ ষষ্ঠভাবে রাহুর অবস্থান। শত্রু নাশ করে, রোগ নিরাময় করে, ঋণও নাশ করে, আয় ইনকাম বাড়ায় এবং হঠাৎ করে জীবনে প্রাপ্তি নিয়ে আসে, তাই এবং ষষ্ঠভাবে রাহু নতুন কোনো কর্মপ্রাপ্তিও দেখায়। তবে কোনো বিপদগামী মানুষের বা বিপদগামী মানুষের সাথে এই মাসে কিন্তু আপনার বন্ধুত্ব করা শুভ হবে না। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সপ্তমভাবে থাকছে। অবিবাহিতদের বিবাহের একটা যোগ থাকবে, তবে বিবাহিত জীবনে একটা মনোমালিন্যও থাকবে। 16 তারিখের পরে মঙ্গল আপনার অষ্টমভাবে চলে এলে আপনার বিবাহিত জীবনে শুভত্ব নিয়ে আসবে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি দেখা যাবে, শ্বশুর বাড়ি থেকে লাভ দেখা যাবে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানে থাকবেন, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। আপনার একাদশ ভাবেতে রবি বুধ শুক্রের যোগ থাকছে, তাই হঠাৎ করে জীবনে কোনো প্রাপ্তি আসতে পারে, লটারি থেকে কোনো লাভ আসতে পারে, উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে এবং আয় ইনকামও আপনার বাড়তে চলেছে। দ্বাদশ ভাবেতে কেতু মহারাজ অবস্থান করবেন, সুতরাং এই মাসে আপনার একটা মানসিক অসন্তুষ্টি থাকবে। 18 তারিখের পরে কেতুর সাথে শুক্র যোগ দেবে, সেই জন্য কিছুটা হলেও শুভত্ব থাকবে। 17 তারিখের পরে রবিও চলে আসবে, তাই বিদেশে আপনার ভাগ্যোন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যারা যুক্ত হতে পারেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ দেখা যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের জন্য শুভ, তবে হসপিটাল, মেডিকেল, কোর্ট কেসের জন্য আপনার ব্যয়ের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এইবারে যদি আপনি একজন কুম্ভ রাশির ব্যক্তি হন, অর্থাৎ জন্মকালীন এই কুম্ভ রাশির ঘরেতে আপনার চন্দ্রগ্রহটা থাকে, তাহলে কি হতে চলেছে। আপনার রাশির অধিপতি অর্থাৎ ফার্স্ট হাউসের মালিক হলো শনি, সে বকরি অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করছে, তাই মানসিক টেনশন ডিপ্রেশন এই মাসে কিন্তু আপনার একটা থাকার যোগ দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবেতে বৃহস্পতি থাকছে এবং বৃহস্পতি দ্বিতীয় পতি, তাই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, পরিবার কুটুম্বের সাহায্য পাবেন, বন্ধুদের সাহায্য পাবেন। যারা ধর্মীয় কোনো ক্রিয়াকলাপ বা ধর্মীয় প্রফেশনে যুক্ত আছেন, শিক্ষাগতার কাজ করছেন, কনসালটেন্সির কাজ করছেন, তাদের আয় ইনকাম বাড়তে চলেছে। থার্ড হাউসে রাহু মহারাজ অবস্থান করছে, আর্থিকভাবে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, জীবনের স্ট্যাটাস বা পদমর্যাদা আপনার বাড়বে, পরাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে এবং গৃহ পরিবর্তনেরও একটা যোগ থাকছে। ফোর্থ হাউসে মঙ্গল থাকছে 16 তারিখ পর্যন্ত, তাই নতুন জমি জমা যানবাহন ক্রয়ের একটা যোগ এবং জমি জমা যানবাহন থেকে লাভের যোগ দেখা যাচ্ছে। যারা আর্মি লাইনে আছে, পুলিশের কাজ করেন, ডিফেন্সের কাজ করেন কিংবা প্রপার্টি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের এই মাসে বিশেষ শুভত্ব এবং উন্নতি দেখা যাবে। 18 তারিখের পরে মঙ্গল যখনই পঞ্চম ভাবেতে চলে আসবে, বিদ্যাভাব শুভ দেখা যাবে এবং সন্তান ভাব শুভ এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রেও যথেষ্ট শুভত্ব নিয়ে আসবে। আপনার ষষ্ঠ ভাবেতে শনি এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই রোগ, ঋণ, শত্রু,
তার সমস্যা কিন্তু এই মাসে একটা থাকবে, নতুন ঋণেরও একটা যোগ দেখা যাচ্ছে। বেকারদের কর্মসংস্থানের যোগ আসবে এই মাসের অর্থাৎ অক্টোবরের 23 তারিখের পর থেকে, যখন শনি মার্গী গতিতে চলে আসবে। 17 তারিখ পর্যন্ত আপনার অষ্টম বা 17 তারিখ পর্যন্ত আপনার সপ্তম পতি হলো রবি, সে অষ্টম ভাবেতে চলে আসার জন্য উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি দেখা যাচ্ছে। স্বামী বা স্ত্রীর থেকেও একটা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যারা জ্যোতিষের প্রফেশনে আছেন, রিসার্চের কাজ করেন, টেকনিক্যাল কোনো কাজ করেন, তাদের জন্য বিশেষ শুভ। তবে দীর্ঘযাত্রারও যোগ দেখা যাচ্ছে এবং দীর্ঘযাত্রায় আপনার শুভ হবে এই মাসে। নবমভাবে কেতু অবস্থান করার জন্য পিতার স্বাস্থ্যহানির যোগ থাকছে কর্মে, এবং পিতার কর্মেও বাধা দেখা যাবে। হায়ার স্টাডিসের জন্য সময়টা শুভ না, বিশেষত 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পরে পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার হায়ার স্টাডিসের যোগ চলে আসবে, যখন 18 তারিখে এই শুক্র গ্রহটা ট্রানজিট করে তুলা রাশির ঘরেতে চলে আসবে। আর দশম ভাবেতে মঙ্গল এবং বৃহস্পতির একটা দৃষ্টির যোগ থাকছে, তাই চাকুরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতির যোগ, নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ, রাজনীতির জন্য শুভ। আপনার মান সম্মান এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে এই মাসেতে। আপনার দ্বাদশ ভাবেতে শনি মহারাজ অবস্থান করবে, তাই আপনার ব্যয়ও প্রচুর হবে, ঠিক মতো ঘুম হবে না, হসপিটালে থেকে কিছু বা মেডিকেল রিলেটেড কোনো মেডিকেল রিলেটেড ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। পায়ে চোট আঘাতেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রার জন্য কিন্তু সময়টা বিশেষভাবে শুভ। নমস্কার।